প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদের সামনে আলোচনা করব অর্থনীতি বিষয়ের চতুর্থ অর্থায় বাজার এর একটি বিষয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। তো টপিকে যাওয়ার পূর্বে আমি আমার পরিচয়টা তোমাদেরকে জানিয়ে দেই। আমি সাধনা রানী কর্মকার, প্রভাষক, অর্থনীতি, যুগনগর কলেজ, শ্রেণী একাদশ। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বাজারের একটি বিষয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি এটি সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। আজ আমি আলোচনা করব বাজারের স্বল্পকালীন ভারসাম্য। তো ভারসাম্য সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছো যে ভারসাম্য বলতে আমরা কি বুঝি, তবুও আমি তোমাদের জ্ঞাতার্থে সামান্য একটু টাচ দিচ্ছি। ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে দুই বা ততোধিক শক্তি বা ক্রিয়া প্রতিক্রিয়া একত্রিত মিলিত হয়ে একটি ভারসাম্য দাম ওই একটি ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়, এবং যেখানে এই অবস্থাটি নির্ধারিত হয় সেখান থেকে এই ক্রিয়া প্রতিক্রিয়ার নড়াচড়া করবার আর কোনো প্রবণতা বা ইচ্ছা থাকে না। তাহলে সেরকম একটি অবস্থায় যখন উপনীত হয় তখন সেটাকে ভারসাম্য বলে। আর ভারসাম্য কি, আমরা যখন এই স্বল্পকালীন ভারসাম্যের বিভিন্ন ক্লাসিফিকেশনগুলো আলোচনা করব তখন তোমরা আরও বিস্তারিত বুঝতে পারবে। আরেকটি বিষয় সম্পর্কে তোমাদের হয়তো অস্পষ্টতা থাকতে পারে, স্বল্পকালীন। আমরা ভারসাম্যের ক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রে দুইটি কালের সম্মুখীন হই, একটি হচ্ছে স্বল্পকাল আর একটি হচ্ছে দীর্ঘকাল। তোমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে স্বল্পকাল আমরা কিভাবে বুঝবো বা দীর্ঘকাল কিভাবে বুঝবো বা কত সময় হলে স্বল্পকাল আর কত সময় হলে দীর্ঘকাল এটাকে বোঝা যাবে। তো তোমাদের জন্য বলি, স্বল্পকাল দীর্ঘকাল বুঝতে গেলে এটা কোনো সময়ের মাপকাঠিতে মাপা যাবে না। স্বল্পকাল দীর্ঘকাল বুঝতে হলে আমাদেরকে উৎপাদনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করতে হয়, একটি হচ্ছে স্থায়ী উপাদান আর একটি হচ্ছে পরিবর্তনশীল উপাদান। তাহলে স্থায়ী উপাদান আর পরিবর্তনশীল উপাদান কি, আমি যখন উৎপাদন কার্য পরিচালনা করব বা কোনো ফার্ম বা কোনো শিল্প যখন উৎপাদন কার্য পরিচালনা করে তার কিছু স্থায়ী সামগ্রীর প্রয়োজন হয়, যেমন দালান কোঠা, ঘর বাড়ি, কলকারখানার যে যন্ত্রপাতি, এগুলো হচ্ছে স্থায়ী উপাদান, মূলধন সামগ্রীও বলা হয়ে থাকে একে। আরেকটি উপাদান হচ্ছে আমি যে প্রোডাকশন দিব বা যে পণ্য উৎপাদন করব, এই উৎপাদন করতে গেলে আমাদেরকে কিছু কাঁচামাল নিয়োজিত করতে হয়। যেমন আমি যদি বস্ত্র উৎপাদন করতে চাই তাহলে আমাকে সুতা নিয়োজিত করতে হয়, এই সুতাটা হচ্ছে বস্ত্রের কাঁচামাল। এটি হচ্ছে পরিবর্তনশীল উপকরণ, অর্থাৎ আমি একটি ফ্যাক্টরিতে বা একটি ফার্মে যখন উৎপাদন পরিচালনা করব তখন আমি কি পরিমাণ সুতা নিয়োজিত করব কাপড় উৎপাদন করবার জন্য এটি আমার ডিসিশন বা বাজারের চাহিদার উপর নির্ভর করে। অর্থাৎ এটা আমি যখন যেভাবে খুশি কমাতে বা বাড়াতে পারি, ইচ্ছা মতো এটা করতে পারি। কিন্তু স্থায়ী মূলধন যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে এটি একটি সময়ের ব্যাপার, দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের ব্যাপার, এর ভেতরে অনেক কিছু থাকে। সুতরাং আমরা স্বল্পকাল বলতে বুঝবো শর্টলি এভাবে বুঝি, স্বল্পকাল হচ্ছে এমন একটি সময় যে সময় শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণের পরিবর্তন হবে, স্থায়ী উপকরণের কোনো পরিবর্তন হবে না। আর দীর্ঘকাল হচ্ছে সেখানে স্থায়ী উপাদানের পরিবর্তন হবে আর পরিবর্তনশীল উপাদানেরও পরিবর্তন হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে স্বল্পকালীন আর দীর্ঘকালীন বিষয়টা কী। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের স্বল্পকালীন ভারসাম্য। তোমাদেরকে ভারসাম্য সম্পর্কে আমি জানিয়েছি। এবার এই যে স্বল্পকালীন ভারসাম্যটা আমরা আলোচনা করব, এই স্বল্পকালীন, এখানে আরেকটি কথা বলা প্রয়োজন, স্বল্পকালে ফার্ম এবং শিল্প সম্পর্কে তোমরা হয়তো জানো, তোমাদেরকে বলা হয়েছে ফার্ম এবং শিল্প। শিল্প কি, শিল্প হচ্ছে একই জাতীয় পণ্য উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। এই যে বিভিন্ন ফার্ম মিলে, অনেকগুলো ফার্ম মিলে যে শিল্প, এখানে স্বল্পকালীন সময়ে শিল্পে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না, আবার যে শিল্পের যে ফার্মগুলো আছে ফার্মরা প্রস্থানও করতে পারে না। অর্থাৎ এখানে শিল্পের অন্তর্গত যে ফার্ম সে ফার্ম ইচ্ছামতো যাওয়া আসা স্বল্পকালীন সময় করতে পারে না, কিন্তু দীর্ঘকালীন সময় এটা করতে পারে।
এবার আমরা ভারসাম্যের বিষয়টি আলোচনা করব। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করতে গিয়ে আমরা তিনটি অবস্থার সম্মুখীন হই। তিনটি অবস্থা কি কি? এক, অস্বাভাবিক মুনাফা। একটি ফার্মের উৎপাদন কার্য পরিচালনা করার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা। মূল উদ্দেশ্য কি? মুনাফা। তাহলে আমরা যখন ভারসাম্য পরিচালনা করছি, তখন ভারসাম্য অবস্থা পর্যালোচনা করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা অস্বাভাবিক মুনাফা সম্মুখীন হচ্ছি, দুই স্বাভাবিক মুনাফা, তিন লোকসান অবস্থায় উৎপাদন। তোমাদের প্রশ্ন আসতে পারে লোকসান অবস্থায় কি ফার্ম উৎপাদন করে, তো আমরা আস্তে আস্তে আলোচনা করি, আলোচনা করতে করতে দেখবো যে ফার্ম লোকসান অবস্থায় উৎপাদন আদৌ করে না করে না। তো আমাদের প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা কি? যখন আয় ব্যয় থেকে অনেক বেশি থাকে, যখন আয় আমার যে পরিমাণ ব্যয় হচ্ছে তার থেকে অনেক বেশি পরিমাণ থাকে, সেটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এখানে স্বাভাবিক মুনাফাটা বলতে কী বুঝব? স্বাভাবিক মুনাফাটা হচ্ছে এমন একটি অবস্থা যেখানে আয় এবং ব্যয় সমান থাকে। তাহলে উৎপাদন পরিচালনা করবার সময় উৎপাদনকারী একটি বিষয় সবসময় খেয়াল রাখে, যখনই আয় থেকে ব্যয় কম থাকে, অর্থাৎ ব্যয় থেকে আয়, প্রান্তিক ব্যয় থেকে প্রান্তিক আয় বেশি থাকে, ততক্ষণ পর্যন্ত উৎপাদনকারী উৎপাদন বাড়ায় চলতে থাকে এবং এমন একটি স্তর পর্যন্ত যায় যে স্তরে গিয়ে এমআর এবং এমসি ইকুয়াল হয়। এরকম একটি পর্যায়ে যখনই যায় তখনই মুনাফা স্বাভাবিক হয়। এবার ভারসাম্য আলোচনা করবার জন্য আমাদের সামনে দুটি শর্ত আছে। একটি হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি। এমআর কি? প্রান্তিক আয়। ইকুয়াল টু এমসি, প্রান্তিক ব্যয়। অর্থাৎ ভারসাম্য হতে গেলে প্রথম যে শর্ত সেটি হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি হতে হবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল থেকে বেশি হতে হবে, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। এটি হচ্ছে আমাদের ভারসাম্য দ্বিতীয় শর্ত। প্রথম শর্তটিকে প্রয়োজনীয় শর্ত বলা হয় এবং দ্বিতীয় শর্তটিকে বলা হয় পর্যাপ্ত শর্ত। এবার আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে আলোচনা করব অস্বাভাবিক মুনাফা নিয়ে। অস্বাভাবিক মুনাফা কি? আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করছি সেখানে দেখব আমরা অস্বাভাবিক মুনাফা। তাহলে অস্বাভাবিক মুনাফা আলোচনা করার ক্ষেত্রে আমরা দেখব একটা চিত্র অঙ্কন করব। চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং উলম্ব অক্ষে আয় ব্যয় পরিমাপ করা হলো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। অর্থাৎ এআর হচ্ছে গড় আয় আর এমআর হচ্ছে প্রান্তিক আয়। ইকুয়াল টু এখানে দাম রেখাও বলা যেতে পারে, এখানে পিও দেওয়া যেতে পারে, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এটি মনে রাখতে হবে, এই চিত্র অঙ্কন করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এআর ইকুয়াল টু এম রেখা সবসময় ভূমি অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমআর রেখা হচ্ছে এই। এখন আমার ভারসাম্যের প্রথম শর্ত কী ছিল? এমআর ইকুয়াল টু এমসি হতে হবে। তাহলে এমআর ইকুয়াল টু এমসি যদি হতে হয় এবং দ্বিতীয় শর্ত ছিল যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে, তাই যদি হয়ে থাকে তাহলে দেখো, খেয়াল করো, আমরা এমসি রেখাকে এখান থেকে টেনে এমনি নিয়ে যাচ্ছি এবং পি বিন্দুতে এসে এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে কি আমাদের ভারসাম্যের শর্ত পূরণ হলো? পি বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি এবং এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল হলো, ব্যাস। তাই যদি হয়ে থাকে তাহলে পি হলো হচ্ছে ভারসাম্য বিন্দু। পি যদি ভারসাম্য বিন্দু হয়ে থাকে তাহলে ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এম এবং মূল্য হচ্ছে এমপি। তাহলে ও এম উৎপাদন এবং ও পি হচ্ছে দাম বা মূল্য। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা ভারসাম্য পরিমাণ পেলাম, ভারসাম্য মূল্য পেলাম, ভারসাম্য উৎপাদন পেলাম। এবার আমরা দেখব যেটা কেন অস্বাভাবিক মুনাফা। এখানে দেখো এসি রেখা কিউ বিন্দুকে সেট করে উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এখানে যে মোট খরচ পিআর ইকুয়াল টু ও এম পরিমাণ, একক প্রতি খরচ আমি বলতে পারি এম কিউ পরিমাণ, আর মোট খরচ বা টি সি টোটাল কস্ট ও আর পি কিউ এম, আমি এটি একটু লিখে দেখাই, ও
এম আর কিউ, এটা কি? এটা হচ্ছে টিসি। আর হচ্ছে টিআর কি? টিআর হচ্ছে ও এম পি এস। তাহলে এখানে মোনাফার পরিমাণটা কি দাঁড়াচ্ছে? মোনাফার পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে এস পি আর কিউ, অর্থাৎ আমার আয় অপেক্ষা ব্যয় অনেক কম। অর্থাৎ এই যে অংশটা আমি ডট ডট দিয়ে দিচ্ছি, এই অংশটি হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফার পরিমাণ। আমার ব্যয় এতটুকু, আয় এতটুকু, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে এস পি আর কিউ এই যে অংশটি, এই অংশটি হচ্ছে আমার মুনাফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে সংজ্ঞায় কি বলা হয়েছে, যেখানে উৎপাদনের পরিমাণ অর্থাৎ এম আর এবং এম সি সমান হতে হবে। তাহলে এম আর এবং এম সি যখন সমান হচ্ছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আয়ের থেকে ব্যয় কম, এখানে মুনাফার পরিমাণটা অনেক বেশি। এক্ষেত্রে উৎপাদক কী করবে? আরও উৎপাদনের পরিমাণ বাড়ানোর চেষ্টা করবে এবং একটি সময় এম আর এবং এম সি সমান হবে। কোথায় এসে সমান হবে? সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে। আমরা যখন স্বাভাবিক মুনাফা আলোচনা করব, তখন আমরা দেখতে পাবো যে স্বাভাবিক মুনাফাটা কী। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অস্বাভাবিক মুনাফাটা কী। আমরা এবার দেখব স্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা সম্পর্কে আলোচনা সম্পন্ন হলো। এবার আমরা আলোচনা করব স্বাভাবিক মুনাফা এবং লোকসান অবস্থায় উৎপাদন। ফার্ম লোকসান অবস্থায় উৎপাদন করে কি করে না? তো আমরা আজকে এই পর্যন্ত ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসে আমরা দেখব স্বাভাবিক মুনাফা এবং লোকসান অবস্থায় উৎপাদন। আজকের মতো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ।